গিয়ে সময় নষ্ট করে দেওয়া হচ্ছে। আর আমি বলে রাখছি আপনাদেরকে, কোনো ব্যক্তিকে সাপ কামড় দিলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এখানে হাসপাতালে যাবেন, বাড়িতে দেরি না করে 100 মিনিটের মধ্যে যদি হাসপাতালে পৌঁছাতে পারে, 100 মিনিট মনে রাখবেন 1 ঘন্টা 40 মিনিট, তার মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারলে শরীরে বিষক্রিয়ার লক্ষণ থাকে, থাকলে ডাক্তারবাবু অ্যান্টিভেনাম দিবে, তাহলে 100% বেঁচে আছে। এবং এই সাপটার কামড়ে অ্যান্টিভেনামের সঙ্গে আরো কিছু মেডিসিন লাগে, লম্বা হয়ে যাবে দাঁত কেটে নিয়েছিল, কিন্তু পেনটা দাঁত পড়েছে, হাতে দাঁত পড়েনি, যা হোক হাতে পায়ে দাঁত লাগেনি, পেনটাই ধরেছিল বকর সাপ। গ্যাস ফুটা করা আছে, প্রত্যেকে অনুরোধ করবো সাপকে কেউ মারবে না, এরা আমাদের পরিবেশের অংশ, এগুলো বাঁচানো আমাদের কাজ। এগুলো ভিডিওটা শেষ করছি।